वेलकम बैक टू माय चैनल। आज के टॉपिक श्रीलंका। श्रीलंका दक्षिण एशियार एक द्वीप राष्ट्र। एर सरकारी नाम गणतांत्रिक समाजतांत्रिक प्रजातंत्री श्रीलंका। 1972 सालेर आगे एई द्वीप सिलन नामेओ परिचित छिल। एर प्रशासनिक राजधानीर नाम श्री जयवर्धनपुर कोट्टे, जार प्रधान शहर कलम्बो। भारतेर दक्षिण उपकूल थेके 31 किलोमीटर दूरे अवस्थित एई देशटी। 2 कोटि जनसंख्यार एई देशे 14% अधिक लोकजनेर दैनिक आय 1.25 मार्किन डलार्सेरो नीचे। प्राचीनकाल थेके श्रीलंका বুদ্ধিজমের জন্য পৃথিবী বিখ্যাত। সিংহলি সম্প্রদায় এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। নর্দার্ন ইস্টার্নের স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে তামিল সম্প্রদায় দেশের সর্ববৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়। অন্যান্য সম্প্রদায়ের মধ্যে মুর, বার্ঘের, কাফির, মালায় উল্লেখযোগ্য। শ্রীলঙ্কা চা, কফি, নারকেল, রাবার উৎপাদন এবং রপ্তানিতে সারা পৃথিবী বিখ্যাত। এই দেশে প্রাকৃতিক সৌন্দর্য সম্বলিত সমুদ্র সৈকত এবং সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে সারা পৃথিবীর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। সিংহলি এবং তামিল শ্রীলঙ্কার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এই দেশে 70% বৌদ্ধ, 12% হিন্দু, 9% মুসলিম, 7% খ্রিস্টান এবং অন্যান্য। এই দেশটি একটি একক অর্ধ রাষ্ট্রপতি শাসিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র, যার রাষ্ট্রপতি গোতায়াবা রাজাপাকসে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শ্রীলঙ্কার মোট আয়তন 65,610 বর্গ কিলোমিটার এবং প্রতি বর্গ কিলোমিটারে 309 জনের বসবাস। শ্রীলঙ্কার মোট GDP $278 বিলিয়ন। শ্রীলঙ্কান রুপি এই দেশের অফিসিয়াল কারেন্সি এবং গাড়ি চালানোর দিক বাম দিক কলিং কোড 94। প্রাচীন কাল থেকে শ্রীলঙ্কা অনেক নামে পরিচিত হয়ে আসছে। প্রাচীন গ্রিক ভূগোলবিদগণ একে তপ্রবান এবং আরবরা সেরেন দ্বীপ বলে ডাকত। 1505 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই দ্বীপে এসে পৌঁছান এবং এই দ্বীপের নাম দেয় সেই লাও, যার অর্থ সেইলন। 1948 সালে এই নামেই স্বাধীনতা পায় এবং পরে 1972 সালে দাপ্তরিক নাম পরিবর্তন করে রাখা হয় মুক্ত, সার্বভৌম ও স্বাধীন প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার নামটি এসেছে সংস্কৃত শব্দ শ্রী এবং লঙ্কা থেকে। শ্রী শব্দের অর্থ পবিত্র এবং লঙ্কার অর্থ দ্বীপ। শ্রীলঙ্কার ইতিহাস বৌদ্ধ সভ্যতার সাথে বেশ সম্পর্কিত। বৌদ্ধ ঐতিহাসিক গ্রন্থগুলিতে শ্রীলঙ্কার ইতিহাস পাওয়া যায়। প্রাচীনকাল থেকে শ্রীলঙ্কা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক সৈকত ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বণিকদের কাছে পরিচিত ছিল। মধ্যপ্রাচ্য, পারস্য, বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশ এখানে ব্যবসা করত। এই দেশটি ইন্দো মালায়া ইকোজোনের মধ্যে থাকা বিশ্বের 25টি জীব বৈচিত্র্য হটস্পট গুলির মধ্যে একটি। শ্রীলঙ্কা এশিয়ার সর্বোচ্চ জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, যদিও এর আকার অনেকটাই ছোট। শ্রীলঙ্কা যদিও আন্তর্জাতিক সম্পর্কে তেমন তৎপর নয়, এই দেশের পাসপোর্টে 16টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তি সূচকে 84th স্থানে রয়েছে। একটি ইমেজ কোয়ালিটির উপরে পিক্সেলের না যতটা ইম্পর্টেন্স রয়েছে, তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্স রয়েছে সেন্সরের। বিকজ সেন্সর। আজকের ভিডিওতে আমি টেকনোলজি রিলেটেড 3টে ভুল ধারণা এক্সপ্লেইন করব ইন ডিটেল, সো স্টে টিউনড টিল দ্য এন্ড। নাম্বার ওয়ান, মোর বারস অন আওয়ার ফোন মিন বেটার সিগন্যাল, রাইট? বাট নো, দিস ইজ নট ট্রু। অ্যাকচুয়ালি প্রতিটা স্মার্টফোন ম্যানুফ্যাকচারার কোম্পানি তাদের স্মার্টফোনের জন্য আলাদা আলাদা রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে, যেটা কমপ্লিটলি ইউনিক। অ্যান্ড সারপ্রাইজিংলি এমন কোনো স্ট্যান্ডার্ড ইউনিট অফ মেজারমেন্ট নেই যেটা দিয়ে আমরা সেলফোনের বার্সগুলোকে মাপতে পারি। নর্মালি যেটা হয় যে আমরা কোনো সেল টাওয়ারের সবচেয়ে কাছে যখন থাকবো তখন আমাদের সেল বার্সগুলো সবচেয়ে বেশি থাকবে। বাট ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে সেল বার্স বেশি রয়েছে মানে আমাদের ইন্টারনেট স্পিড বা কানেকশন খুব স্ট্রং।